আচ্ছা বলুন তো এই ভিডিওটা কীভাবে বানানো হয়েছে অনেকে ভাবছেন আমি হয়তো এখানে দুইটা ভিডিও শুট করেছি এরপর একটা ভিডিও বানিয়ে অন্য একটা ভিডিওতে ঠুট নাড়িয়েছি একদমই না আমি এই ভিডিওটা বানিয়েছি ইআই দিয়ে আমাদের মধ্যে আমি হচ্ছি আসল এবং আমার পাশে এটা হচ্ছে দের তৈরি একটি রোবট এই টুলসটির মাধ্যমে আপনি চাইলে বাসায় শুয়ে শুয়েও ভিডিও বানাতে পারবেন আপনাকে কোনো রকম ভিডিও শ্যুট করতে হবে না এখানে আপনি যা কিছু লিখে দিবেন সেই লেখা অনুযায়ী আপনার চেহারা এবং আপনার ভয়েস দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবে এমনকি আপনাদের মধ্যে যারা ইংলিশে দক্ষ নন কিন্তু ইংরেজিতে একটা চ্যানেল খুলতে যাচ্ছেন তারা এই টুলসটি ইউজ করতে পারবেন কারণ এই টুলসের মাধ্যমে আপনি চাইলে নিজের চেহারা দিয়ে একটা ভিডিও বানাতে পারবেন আপনাকে শুধুমাত্র ইংরেজিতে একটা স্ক্রিপ্ট লিখতে হবে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার চেহারা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবে এই এআই তো কীভাবে বানাবেন এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন

তো এখানে হাইজেন সার্চ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হাইজেন ডট কম নামে একটা ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন তো আমার চ্যানেলে অলরেডি হাইজেন নিয়ে দুইটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেগুলো দেখলে আপনি হাইজেন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এটা দিয়ে কী করা হয় এটার কাজ কি এবং এর মাধ্যমে আপনি আরো অনেক কিছু করতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট ট্রাই হাইজেন ফ্রিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে এতে পাচ্ছেন এখানে আপনাকে লগ ইন করতে বলছে তো আপনি চাইলে এখান থেকে লগ করতে পারবেন বিভিন্ন মাধ্যমে আমি জিমেল দিয়ে লগ করে নিচ্ছি তো এখানে করার পর আপনি এখানে এখানে ইন্টারফেস দেখতে পারবেন আপনাকে এক মিনিটের একটা ক্রেডিট দিবে ফ্রিতে তো এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন না ফ্রি ইনস্ট্যান্ট অ্যাভাটার তো আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি এটা খুঁজে না পান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাটার নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাভার্টার নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন আটটা অ্যাভার্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে ইনস্ট্যান্ট অ্যাভাটার ফটো এভার্টার স্টুডিও অ্যাভাটার তো এগুলো নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি তো আজকে শুধু আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজের ফেস দিয়ে একটা অ্যাভাটার তৈরি করতে পারবেন তো এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ইনস্ট্যান্ট অ্যাভার্টার আপনি এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই লুকটা কথা বলছি এখানে আপনাকে সে বলে দিচ্ছে ইংরেজিতে যে আপনি কীভাবে এখানে ভিডিও বানাতে পারবেন তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন অথবা আপনি গ্রেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে তো এখানে ভিডিও বানানোর জন্য যে ডেমো রয়েছে যেটা দেখে আপনি ভিডিও বানাতে পারবেন সেটা আপনি কিরকম চান সেটা এখানে আপনাকে জিজ্ঞেস করছে সেটার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম ভিডিও বানিয়ে তো আমি এখান থেকে প্রথমটাই ক্লিক করছি এরপর লেটস ট্রাইটে ক্লিক করবেন তো লেফট রাইট ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আপলোড ফুটেজ রেকর্ড উইথ তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে একটা ভিডিও রেকর্ড করতে হবে তো সেখানে ভিডিও রেকর্ড করে আপনি এখানে এখানে ভিডিও বানাতে পারবেন এরপর রয়েছে ফুটেজ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে এখানে গুগল ড্রাইভের লিঙ্কও দিতে পারেন পাঁচ জিবি ম্যাক্সিমাম দিতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এক জিবির একটা ভিডিও দিতে পারবেন মানে আপলোড করতে পারবেন এখানে দুই থেকে পাঁচ মিনিটের ভিডিও আপনি এখানে দিতে পারবেন তো আপনার গুগল ড্রাইভে যদি কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে শুধু আপনার ফেসই থাকতে হবে অন্য কোনো ফেস থাকা যাবে না এরপর এখানে যেতে পাচ্ছেন ব্রাউজ লোকাল ফাইলস আপনি এখানে ক্লিক করবেন তো আপনি চাইলে এখান থেকেও আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি তো একটু বেঁকে চলে যাই তো এরপর এর পাশে দেখতে পাচ্ছেন রেকর্ড উইথ ওয়েব গেম তো আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রু নন ক্যামেরা এন মাইক তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন এলো অপশন আপনি চাইলে এখান থেকে এলো দিতে পারেন তো এখান থেকে আপনি চাইলে এখানে ক্যামেরা চুজ করতে পারবেন এখানে আমার এখানে তিনটা ক্যামেরা রয়েছে আমি এখান থেকে আমার যে ল্যাপটপের ক্যামেরাটা রয়েছে সেটা আমি এখানে চুজ করে নিয়েছি তো আপনি যদি এখান থেকে কোনো এক্সট্রা ক্যামেরা ইউজ করে থাকেন সেটা এখান থেকে আপনি চুজ করতে পারবেন এরপর এখান থেকে আপনি চলে ল্যান্ডস্কেপ অথবা আপনি এখানে পর্টাইট চুজ করতে পারবেন এরপর এখান থেকে আপনি আপনার মাইক চুজ করতে পারবেন এখানে অনেকগুলো মাইক রয়েছে তো এখান থেকে আপনি একটা ভিডিও জাস্ট রেকর্ড করবেন এর জন্য আপনি এখানে চয়েস এ টপিক টু টল এখানে ক্লিক করবেন তো আপনি এখানে তিরিশ সেকেন্ডে একটা ভিডিও এখানে আপনাকে রেকর্ড করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে ফ্রি স্টাইল রয়েছে চেয়ার অ্যাবাউট ইউর সেলফ মানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি নিজের সম্পর্কে বলবেন আর কি এরপর টেল অ্যাবাউট ইউর হোম টাউন আপনি এখানে ক্লিক করে আপনার বাড়ি সম্পর্কে বলতে পারেন এরপর আরও অনেকগুলো রয়েছে আর কি তো এখান থেকে আমি ফ্রি স্টাইলে চুজ করে রাখছি এরপর এরপর স্টার থার্টি সেকেন্ড রেকর্ডিংয়ে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কাউন্ট ডাউন হচ্ছে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তো এখানে মূলত আমার যে ভিডিওটা এখানে এটা রেকর্ডিং হচ্ছে তো এখানে আপনাকে জাস্ট একটা কথা বলতে হবে যেমন আমি এখানে মাইকের সামনে কথা বলছি এটা মূলত আমার যে ল্যাপটপের ক্যামেরা রয়েছে এখানে রেকর্ডিং হচ্ছে তো এখানে যেতে পারছেন ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড এটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আপনার রেকর্ডিংটা আপনি স্টপ করে দেবেন তো এখানে মূলত আপনি ঠিক কীভাবে কথা বলেন সেটা এখানে রেকর্ডিং হচ্ছে তো আমি এখানে ফিনিশ রেকর্ডিংয়ে ক্লিক করছি তো আপনি চাইলে এখান থেকে প্রিভিউ করে এটা দেখতে পারেন ঠিক কীরকম আপনার কাছে মনে হয় যে এটা ঠিক আছে তাহলে আপনি এটা রেখে দিবেন আর যদি ঠিক আছে নামও হয় তাহলে ডিলেটে ক্লিক করে অথবা এখানে রেকর্ড এগেন একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করতে পারেন তো এখান থেকে আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি সবগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন মাই ফুটেজ লুকস স্কুট আপনি এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন নেক্সট তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে আপনি যে ভিডিওর মালিক এটার একটা প্রুফ দিতে হবে তাদেরকে এর জন্য আমাদেরকে একটা ভিডিও রেকর্ডিং করতে হবে তো আপনি এখান থেকে একটা ভিডিও রেকর্ডিং করে নেবেন অথবা আপনি আপলোডও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে এডিট মান এ আই হেয়ার বাই অথোরাইজ এই লেখাটা আমাদেরকে পড়তে হবে তো এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা মাইক এগুলো অপশন রয়েছে তো আমি এখান থেকে প্রিভিউ স্ক্রিপ্টে ক্লিক করব তো এখান থেকে আমি যদি স্টার রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে আমাকে এটা পড়তে হবে মানে আমাকে এক ধরনের ভেরিফিকেশন করতে হবে যে আমি অনুমতি দিচ্ছি হাইজেনকে তো এখানে আমি ক্লিক করছি আই এডিট মাইন এ আই হে আর ডিক্লেয়ার দ্যাট আই অথরাইজ হাইজেন টু ইউজ দি ফোটেজ অফ মি টু বিল্ড এ হাইজেন অ্যাভার্টার অ্যান্ড ইউজ ইট ইন মাই হাইজেন অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যদি চান তাহলে আপনি এটাকে আবারও রেকর্ড এগিয়ে নিয়ে ক্লিক করতে পারেন তো আমি যেহেতু এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বানাচ্ছি এর জন্য স্কুড দিয়ে দিলাম তো এরপর এখানে যেতে পারছেন আপনার যে এভারটার সেটার আপনি যেটা নাম দিতে পারেন আমি যেটা আছে সেটাই রাখছি এরপর এখান থেকে আপনাকে জেন্ডার চুজ করতে হবে তো আমি এখানে মেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনি চাইলে আপনার নিজের ইমেল অ্যাড্রেস দিতে পারবেন তো আমি কিছু দিচ্ছি না আমি জাস্ট সাবমিটে ক্লিক করছি তো এখানে এতে পারছেন এখানে আপলোডিং হচ্ছে এটা কিছুটা সময় নিবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ফুটেজ ইজ সাবমিটেড তো আপনার ফুটেজটা সাবমিট হয়ে গেছে তো এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন তো এখানে ডানে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা রেডি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা দুই পার্সেন্ট রেডি হয়েছে এটা আস্তে আস্তে যখন একশো পার্সেন্ট চলে যাবে তখন আপনার ভিডিও বানানোর জন্য এই অ্যাপ্টারটা রেডি হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা রেডি হয়ে যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চেক ইট নাও লেখা রয়েছে তো আমি এখানে ক্লিক করছি You can take this Hey, edit mind AI. Your Instant Avatar is ready. Feel free to create videos with it. Also click the feedback button to share what you think. So you can take this and you can say, My AI Avatar is talking here. I click on next. Then I click on next. Then click on got it. So you can play it from here. Hey, edit mind AI. Your Instant Avatar is ready. Feel free to create videos with it. Also click the feedback button to share what you think. Hope you enjoy. তো এখানে দেখতে পারছেন আমি কিন্তু ঠিক এইভাবে বলি নাই এটাকে আরেকটু সুন্দর করে দিয়েছে মূলত এইভাবেই আমার ভিডিওটা দ্বারা বানিয়ে দিবে তো আপনি চাইলে এটাকে নতুন করে আবার বানাইতে পারবেন এখানে রেড ডো রয়েছে এরপর আপনি চাইলে এটাকে এখান থেকে একটা ভিডিও বানাইতে পারবেন আপনি ল্যান্ডস্কেপে ভিডিও বানাবেন নাকি পটের ভিডিও বানাবেন এটা আপনার ইচ্ছা তো আমি ল্যান্ড চুজ করছি তো এখানে দেখতে পারছেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস্ট চলে এসেছে তো এখান থেকে আমি একটা কিছু লিখে দিব তো এখানে আপনি চলে স্ক্রিপ্ট লিখতে পারবেন অথবা আপনি যদি চান আপনি এখানে কপি পেস্ট করতে পারবেন তো আপনাকে এখান থেকে এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অডিওটা এটা প্রসেসিং হচ্ছে এটা প্রসেসিং হয়ে গেলে আমরা এই অডিওটাকে এখানে শুনতে পারবো এই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ওয়ান্ট ওয়াচ মোর ভিডিওস লাইক দিস দেন সাবস্ক্রাইব দিস চ্যানেল আই অনলি মেক এ আই রিলেটেড ভিডিওস সো সি ইউ লেটার তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার কণ্ঠকে নকল করে একটা ইংলিশ ভিডিও বানিয়ে দিয়েছে শুধু আমার কন্টেও নকল করে না এটা এখানে আমার চেহারাকেও নকল করে ভিডিও বানিয়ে দিবে এর জন্য আমাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ সেকেন্ডের একটা ভিডিও মেবি তো এর জন্য আমার পুরো এক মিনিটের একটা ক্রেডিট নষ্ট হয়ে যাবে নো প্রবলেম আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি তো আমি এখানে সাবমিটই ক্লিক করছি আচ্ছা তো এখানে এখন নতুন একটা সিস্টেম চলে এসেছে এখানে ক্রেডিট সম্পূর্ণ কেটে নেয় না এটা খুব ভালো একটা জিনিস সেটা আমি জানতাম না তো এখানে এতে পারছেন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ক্লিক করছি তো আপনি চাইলে এটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অরিজিনাল ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন এখানে এতে পারছেন ডাউনলোড করার একটা অপশন চলে এসেছে এখান থেকে আপনি আপনার ফাইলটা কোথায় রাখবেন সেটা চুজ করে নেবেন তো আমি এখানে রাখছি এখন চলুন ভিডিওটা প্লে করা যাক এই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ওয়ান্ট ওয়াচ মোর ভিডিওস লাইক দিস দেন সাবস্ক্রাইব দিস চ্যানেল আই অনলি মেক এ আই রিলেটেড ভিডিওস সো সি ইউ লেটার তো দেখতে পাচ্ছেন পুরা আমার মতো কণ্ঠে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আমি আসলে এত ভালো ইংরেজিতে কথা বলতেও পারি না খুব সুন্দর স্পষ্টভাবে একটা ভিডিও বানিয়ে দিয়েছে আমার হয়েছে তো এই টুলসটা আমার জন্য খুবই কাজের আমি অনেক দিন ধরে ইউজ করে আসছি এই টুলসটা তো আজকে আপনাদের জন্য শেয়ার করলাম তো এর জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এআই রিলেটেড ভিডিও দেখে থাকেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ